বাংলা ভাষা আমরা কথা বলি, বাংলা ভাষা আমরা লেখাপড়া করি, এই বাংলা ভাষাকে আবার তারা আহত করতে চেয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে। তার জন্য আজকের এই সভা, আজকের এই শোক সভা আমাদের জাতীয় শোক। শুধু ওই এইখানে শুক্র জাতীয় পর্যায়ে সমস্ত বাংলাদেশে স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্লাস সমস্ত বাংলাদেশে আজকের এই জাতীয় শোক। জাতীয় শোক মানে সৃষ্টি করেছেন, এই ভাষা তিনি দিয়েছেন, তাকে সেদিন সপরিবারে হত্যা করেছে তারা, সেই শোক। আমার যদি একজন মারা যায় ছেলে এবং মেয়ে, কত বাবার মা এবং বা মারা যায়, আমরা কতকাল কান্না করি, চোখের পানি বলা যায়। আজকে শেখ হাসিনা তার বিদেশ ছিল বিদায় বেঁচে গেছে, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার ভাই বোন মা বাবা বাবি আত্মীয় স্বজন সকলকে সেদিন তা হত্যা করেছে, সে এই শোক কিভাবে বহন করে? তাই 1975 সনে তিনি ওই 15 আগস্ট বিদেশ ছিল বিদায় বেঁচে গেছে, আর দেশে ছিল বিদায়, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। রিক্ত নিঃস্ব ভিখারির বেশে পাগলের মতো বাংলাদেশে পৌঁছে সফল করেছিল, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর বিচার করতে না পারলো, যতদিন পর্যন্ত আমার এই বাঙালি বোনদের, বাঙালি মাদের, বাঙালি ভাইদের, বাঙালি যারা আছে তাদের মুখে আশীর্বাদ না করবো, ততদিন পর্যন্ত আমি আমার কর্ম চালিয়ে দেবো, আমি কিচ্ছু চাই না, আমি শুধু বাংলার মানুষের ভালোবাসা চাই। তাই তিনি ক্ষমতা এসেই প্রথমে চিন্তা করে যে কোমলমতি ছাত্র ছাত্রীদের এই দেশকে শিক্ষিত করে তুলতে হবে, যার জন্য বিনা পয়সায় আজকে বই প্রদান করেছে, বিনা পয়সায় ছাত্রীদেরকে লেখাপড়া সুন্দর করে দিয়েছে, শিক্ষকদেরকে জাতীয় মর্যাদায় উন্নত করেছে, আজকে সরকারি কর্মচারীদেরকে বেতন দ্বিগুণ করে এই দেশকে নতুনভাবে গড়তে চেয়েছে। আজকে আমার বোনেরা বিধবা হয়েছে, তাদের বিধবা ভাতা দিয়েছিল, যদি বলি বিধবা বোনকে তোমাকে যে টাকা দেখিয়ে দেয়, শেখ হাসিনা তুমি বঙ্গবন্ধুর মেয়ে না হতো, তার যদি প্রধানমন্ত্রী না হতো, তাহলে আর বিধবা মাকে, বিধবা বোনকে আর বিধবা ভাতার ব্যবস্থা করা হতো না। আজকে তারা বয়স্ক থুরথুর করে কাঁপে, তারা কোনো উদ্ধার করতে পারে না, দুষ্ট ছেলেমেয়েরা তার বাবা মার খরচ দেয় না, তারা চা খাওয়ার পয়সা পায় না। শেখ হাসিনা এসে সমস্ত জাতির আজকের এই এই